আজ একটা নতুন ডিজাইন নিয়ে এসেছি। এটা হচ্ছে পদ্ম ফুলের ডিজাইন। পদ্ম ফুলটা আপনাদের দেখাবো। প্রথমে এই ফুলটা করার সময় আমি এখানে ফুলের যে বোটাটা করেছি, প্রথমে এক ঘর নিয়েছি, তার উপরে লাইনে তিন ঘর নিয়েছি, তারপর লাইনে পাঁচ ঘর, তার উপরে লাইনে পাঁচ ঘর, পাঁচ ঘরের উপরে লাইনে প্রথমে দুটো, মাঝখানে একটা ফাঁকা, তারপরে দুটো। এবার এদিকে যে পাতাটা করেছি, পাতাটা করার সময় ঠিক এখান থেকে করেছি, একটা ঘর বাদ দিয়ে প্রথমে এক ঘর, তারপর নিচের দিকে চার ঘর, তারপর নিচের দিকে করেছি আমি পাঁচ ঘর, বাঁদিক থেকে দুটো বাদ দিয়ে তিন ঘর, এইবার ডান দিক বাঁদিক থেকে একটা বাদ দিয়ে তিন ঘর, আর নিচে দু ঘর। এই পাতাটা শেষ করেছি। এদিকের পাতাটাও একইভাবে করেছি, প্রথমে একটা বাদ দিয়েছি, তারপর একটা, ঠিক ওর নিচে চার ঘর করেছি, এক দুই তিন চার, তারপর লাইনে পাঁচ ঘর করেছি, বাদ দিকে একটা বেড়ে গেছে, তারপর ডান দিক থেকে দুটো বাদ দিয়ে তিন ঘর, আর ডান দিক থেকে একটা বাদ দিয়ে তিন ঘর, তারপরে দু ঘর। এই পাতাটা শেষ করেছি। এবার ফুলের পাপড়িগুলি করার সময় প্রথমে আমি এখান থেকে এক ঘর নিয়েছি, এই যে সবুজ এখানে এক ক্রস নিয়ে একটা, তারপরে একটা বাদ দিয়ে একটা, তার উপর নিয়েছি তিন ঘর, এক দুই তিন, তার উপর নিয়েছি পাঁচ ঘর, এক দুই তিন চার পাঁচ, এই পাঁচটার উপরে সাত ঘর করেছি। সাত ঘর করেছি আমি পাঁচ লাইন, এক দুই তিন চার পাঁচ লাইন, পাঁচ লাইনের উপরে গিয়ে পাঁচ ঘর করেছি এক লাইন, দুদিকে দুটো বাদ দিয়ে তিন ঘর, তারপরে মিডিলে এক ঘর। এই মাঝখানে পাপড়িটা করেছি, এর পাশের পাপড়িটা করেছি, ঠিক এর কর্নার থেকে দুটো কোনাকোনিভাবে দেখুন মিলে গেছে, দুটো এই কর্নার থেকে দুটো, এই কর্নার থেকে দুটো, তারপরে এই কর্নার থেকে দুটো, মাঝখানে একটা লাইন বাদ দিয়ে দুটো, তারপর দু ঘর, তারপর তিন ঘর একটা বেড়ে গেছে, তারপর লাইনে চার ঘর, বাঁদিকে একটা বাদ দিয়ে তিন, আবার বাঁদিকে একটা বাদ দিয়ে তিন। পরের পাপড়িটা করেছি এই কর্নার থেকে, সবুজের কর্নার থেকে একটা, দুটো কর্নারে করেছি কোনাকোনিভাবে, তারপর করেছি তিন ঘর, তারপর লাইনে গিয়ে করেছি তিন ঘর, তারপর লাইনে তিন, এর পরের লাইনে তিন, তারপর লাইনে গিয়ে চার, একটা বেড়েছে, বাঁদিকে একটা বাদ দিয়ে ডান দিকে একটা বেড়েছে পাঁচ ঘর, তারপরে বাঁদিক থেকে একটা বাদ দিয়ে তিন। এদিকে পাপড়িটা করার সময় নিয়েছি প্রথমে ছ ঘর, তারপরে তিনটে বাদ দিয়ে এদিকে দুটো বেড়ে গিয়ে পাঁচ ঘর, একটা বাদ দিয়ে একটা বেড়ে গেছে পাঁচ ঘর, আবার একটা বাদ দিয়ে দুটো বেড়ে ছ ঘর, তারপর বাঁদিক থেকে একটা বাদ দিয়ে মিডিলে তিন ঘর। এভাবে এদিকে পাপড়িটা শেষ করেছি। এদিকে পাপড়িটা ওই একইভাবে করেছি, ঠিক এই কর্নার থেকে প্রথমে দুই, তার উপর লাইনে কোনাকোনি মিলে দুই, আবার কোনাকোনি মিলে দুই, আবার মিলে দুই, পরপর দু ঘর, তারপর লাইনে নিয়েছি তিন ঘর, একটা বেড়ে গেছে, তারপর লাইনে নিয়েছি চার ঘর, বাঁদিকে একটা বেড়ে গেছে, তারপর লাইনে নিয়েছি তিন ঘর, আর উপরে গিয়ে তিন ঘর করেছি। এদিকের পাপড়িটা করার সময় এই কর্নার থেকে একটা, তারপরে কর্নার থেকে দুটো, আর এখান থেকে মিলিয়ে পরপর তিনটে, আবার ডান দিকে একটা বাদ দিয়ে তিনটে, এপাশে ডান দিকে একটা বাদ দিয়ে বাঁদিকে বেড়ে গেছে তিনটে, তারপরেরটাও একইভাবে ডান দিকে একটা বাদ দিয়ে বাঁদিকে একটা বেড়ে গেছে তিনটে, তারপর একটা সমান চারটে, পরেরটা ছটা, উপরে তিনটে। এদিকে পাপড়িটা করার সময় করেছি আমি একটা ঘর বাদ দিয়ে কর্নার থেকে শুরু করেছি, প্রথমে ছ ঘর, তারপর তিন ঘর বাদ দিয়ে পাঁচ ঘর, এদিকে দুটো বেড়ে গেছে, তারপর এক ঘর বাদ দিয়ে পাঁচ ঘর, এদিকে একটা বেড়ে গেছে, তাহলে এক ঘর বাদ দিয়ে পাঁচ ঘর, তারপর দু ঘর বাদ দিয়ে তিন ঘর। এভাবে আমি পুরো পদটা শেষ করেছি।